সংযোজক রেখার কোন বিন্দুতে উভয়ের প্রাবল্য সমান হবে কিংবা মোট প্রাবল্য শূন্য হবে। তার মানে হচ্ছে যে দুটো চার্জ দেয়া থাকবে, তাদের মধ্যবর্তী দূরত্ব দেয়া থাকবে, তাদের সংযোজক রেখার কোন একটা বিন্দুতে উভয়ের প্রাবল্য সমান হতে পারে। কারণ যদি চার্জটার মান সমান না হয় তাহলে ঠিক মধ্যবিন্দুতে এটার প্রাবল্য যা হবে এটার প্রাবল্য কিন্তু তা হবে না। তো দেখা যাবে যে বড় চার্জ থেকে একটু বেশি দূরত্বে এবং ছোট চার্জ থেকে একটু কম দূরত্বে কোন একটা বিন্দুতে উভয়ের প্রাবল্য সমান হওয়ার চান্স থাকে। তাহলে আমাদের সেই বিন্দুতে নির্ণয় করা লাগবে যে কোন বিন্দুতে উভয়ের প্রাবল্য সমান হবে, এবং সেই প্রাবল্যের দিক যদি বিপরীত দিকে হয় তাহলে সমান দুটি ভেক্টরের দিক যদি বিপরীত দিকে হয় তাহলে একই বিন্দুতে ক্রিয়াশীল হলে মোট লব্ধি অর্থাৎ যোগফল শূন্য হয়। সেই সেই কারণে বলা হয় হয়ে থাকে যে মোট প্রাবল্য শূন্য হবে। এভাবেও কিন্তু এই কোশ্চেনটাকে করা যায়। এখন তাহলে এরকম প্রবলেম আমরা সলভ করব কিভাবে? তাহলে সেটা করা যায় কিভাবে? আমরা তো জানি না যে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য বা সমান, তো সেজন্য আমরা করব কি, যে কোনো একটা চার্জ থেকে কিছু একটা দূরত্ব ধরে নিব। তা ধরলাম যে Q1 থেকে x দূরত্বে উভয়ের প্রাবল্য সমান হবে, অর্থাৎ Q1 চার্জ থেকে x দূরত্বে যে প্রাবল্য হবে Q2 চার্জ থেকেও এই দূরত্ব, অর্থাৎ টোটালটা যদি d হয় এতটুকু যদি x হয় তাহলে এতটুকু হবে অবশ্যই d মাইনাস x। অর্থাৎ Q1 থেকে x দূরত্বে প্রাবল্যের যে মান হবে Q2 থেকে d মাইনাস x দূরত্বে প্রাবল্যের মানও তা হবে। এবং কোন একটা চার্জ থেকে নির্দিষ্ট দূরত্বে প্রাবল্যের সূত্র, যেটা আমরা আগেই দেখেছি যে কিউ চার্জ থেকে ডি দূরত্বে প্রাবল্যের সূত্র, আমরা এই সূত্র ব্যবহার করে তাহলে দুইটা আলাদা আলাদা প্রাবল্য বের করে দুটোকে সমান লিখলেই কিন্তু আমরা এই জিনিসটা সমাধান করতে পারবো। তাহলে প্রথমে আমরা দেখবো যে Q1 থেকে x দূরত্বে প্রাবল্যের সূত্র তাহলে কেমন হবে। কিউ থেকে ডি চার্জ দূরত্বে, কিউ চার্জ থেকে ডি দূরত্বে প্রাবল্যের সূত্র আমরা এখানে ব্যবহার করব। তাহলে Q1 এর জন্য যে প্রাবল্য সেটা যদি E1 হয় তাহলে অবশ্যই হবে 9×10⁹ Q1/x2, এবং Q2 থেকে ডি মাইনাস এক্স দূরত্বে প্রাবল্য হবে 9×10⁹ Q2/d-x2, এবং উভয়ের প্রাবল্য যদি সমান হয় তার মানে আমি লিখতে পারবো E1=E2। E1=E2 লেখা হয় তার মানে কি, 9×10⁹ Q1/x2=9×10⁹ Q2/d-x2। তাহলে সেটা যদি আমরা লিখি উভয় পক্ষ থেকে কিন্তু 9×10⁹ 9×10⁹ কাটা যেতে পারে। তো ফাইনালি আমরা যেটা পাবো উভয় পক্ষ থেকে আমরা এই 9×10⁹ 9×10⁹ কেটে দিতে পারি। তাহলে থাকতেছে হচ্ছে Q1/x2 Q2/d-x2। এখন অঙ্কে তো অবশ্যই যে Q1 Q2 এবং D অর্থাৎ চার্জের মান এবং দূরত্ব তো অবশ্যই দেওয়া থাকবে। যেমন হতে পারে যে Q1=+4 Q2=+9 এবং D হচ্ছে 2 মিটার, এরকম হতে পারে। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিলে, অর্থাৎ Q1 এর মান যদি আমরা বসিয়ে দিই কত, 4, যেহেতু প্রাবল্য অবশ্যই আমরা বলেছি যে আগের লেকচারে যে আগের অংশেই যে প্লাস বা মাইনাস এই চিহ্নটা প্রাবল্যের ক্ষেত্রে দিক বোঝার জন্য ব্যবহার হবে। ফর্মুলাতে অর্থাৎ মান নির্ণয়ের ক্ষেত্রে প্রাবল্যের সূত্রে কখনই প্লাস বা মাইনাস বসবে না, যার কারণে 4/x2=9/d এর মান 2 2-x2। তাহলে এখানে একটা সমীকরণ যেখানে অজানা মান শুধুমাত্র এক্স, এক্সটা কি আমরা বসিয়ে ধরেছিলাম যে কিউ চার্জ থেকে কত দূরত্বে এক্স দূরত্বে প্রাবল্যের মান শূন্য ধরেছিলাম। তাহলে এই সমীকরণ থেকে অবশ্যই এক্স এর মান বের করা যাবে, এবং এক্স এর যে মানটা হবে সেটাই হবে কি, আমরা বলতে পারবো যে Q1 থেকে ওই দূরত্বে প্রাবল্যের মান বা উভয়ের প্রাবল্য সমান হবে। তাহলে উভয়ের প্রাবল্য সমান হবে ঠিক কথা, তাহলে মোট প্রাবল্য শূন্য হবে এই কথাটা কখন বলবে? এই কথাটা বলতে পারে যখন যে এখানে একটু খেয়াল করলে বুঝাবে এটা প্লাস ফোর, প্লাস ফোর এর কারণে এখানে যখন আমরা প্রাবল্য নির্ণয় করেছি অবশ্যই এই বিন্দুতে আমরা ধরে নিয়েছি যে একটা +1 কুলম চার্জ আছে। তার মানে এই +4 +1 কে বিকর্ষণ করে, +9 ও +1 কে বিকর্ষণ করে, এই দুইটা বিকর্ষণ বলের মানই হচ্ছে একটা E1 আর একটা E2। যেহেতু বিপরীত দিকে বিকর্ষণ করে এবং উভয়ের মান সমান তার লব্ধি কি, অবশ্যই শূন্য। তার মানে এই x এর মানটাই হচ্ছে উভয়ের প্রাবল্য, মানে কোন বিন্দুতে মোট প্রাবল্য শূন্য হবে সেটা কিন্তু কি, কোন বিন্দুতে উভয়ের প্রাবল্য সমান হবে একই অ্যান্সারই। অর্থাৎ এই এইভাবে সলিউশন করলে আমরা উভয়ের প্রাবল্য সমান হবে কিংবা মোট প্রাবল্য শূন্য হবে এটাও নির্ণয় করতে পারব। এখন যে দুটাই যে পজিটিভ হবে এমন তো না, কখনো পজিটিভ থাকতে পারে কখনো নেগেটিভ থাকতে পারে। নেগেটিভ থাকলে তখন কি হবে, নেগেটিভ থাকলে যদি এমন হয় যে Q2 নেগেটিভ এবং Q1 হচ্ছে পজিটিভ,
তখন তাহলে কি হবে? এরকম হলে আমরা তাহলে কি করব, অর্থাৎ কিউ প্লাস ফোর, কিউ টু মাইনাস ওয়ান এবং ডি হচ্ছে 2 মিটার, তাদের সংযোজক রেখার কোন বিন্দুতে উভয়ের প্রাবল্যের মান সমান হবে? প্রাবল্য সমান বলতে এখানে বোঝানো হচ্ছে যে প্রাবল্যের মান সমান হবে, দিক যে সমান হবে, এরকম কোন কন্ডিশন সাধারণত কোশ্চেনে দেওয়া থাকে না। এবং দিক যদি সমান হওয়ার কথা, দিকও যদি একই দিক হয় তাহলে তো মোট প্রাবল্য শূন্য হওয়ার কোনো অপশন নেই, কারণ দিক বিপরীত হলেই মোট প্রাবল্য শূন্য হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা তাহলে উভয়ের প্রাবল্য কোন বিন্দুতে সমান হতে পারে সেটা যদি আমরা ঠিক একই নিয়মে আমরা এই যে Q1 থেকে x দূরত্ব ধরে নিব, Q2 থেকে তাহলে হবে d মাইনাস x দূরত্ব, আমরা x এর মান নির্ণয় করতে পারবো। এবং কিন্তু হচ্ছে যে মোট প্রাবল্য শূন্য হবে কখন, সেটা আমরা কিভাবে করব? তো মোট প্রাবল্য শূন্য কিভাবে হবে একটু চিন্তা করে দেখি। যে Q1 থেকে যদি আমরা কোনো একটা দূরত্বে একটা +1 কুলম্ব রাখি এখানে, তাহলে +1 কি কি ওই দিকে বিকর্ষণ করবে, অর্থাৎ তার বিকর্ষণের দিক হবে এই দিক। এবং Q2 এই +1 কে, যেহেতু Q2 -9, তাহলে এই +1 কে কি করবে, আকর্ষণ করবে তার নিজের দিকে, অর্থাৎ -9 এর দিকে। তার মানে এই Q2 এর জন্য যে আকর্ষণ বল সেটাও কি প্রাবল্য, সেটাও কাজ করবে ওই দিকে। তো দুইটাই যদি একই দিকে হয় তাহলে কি লব্ধি শূন্য হইতে পারবে কখনো? অবশ্যই কখনো শূন্য হইতে পারবে না। তাহলে কিভাবে সেটা বোঝা যাবে যদি এই বিন্দুটা আমরা একটু এদিকে নিই, কারণ এটা ছোট চার্জ, এটা বড় চার্জ, এটার আকর্ষণ বলের মান বেশি, এটার বিকর্ষণ বলের মান কম। তাহলে এখানে যদি আমরা একটা +1 এই বিন্দুটা যদি ওদিক না ধরে যদি এই দিকে ধরি, অর্থাৎ এই রেখার সংযোগ রেখার বর্ধিতাংশের উপর যদি বিন্দুটা হয়, তাহলে এই Q1 থেকে এই দূরত্বটা যদি x হয়, তাহলে Q2 থেকে দূরত্ব কি হবে? অবশ্যই এই এতটুকু d, তার সঙ্গে আরো x যুক্ত হবে, তার মানে d প্লাস x। তাহলে এরকম যদি হয় এই বিন্দুতে +4 +1 কে বিকর্ষণ করবে এই দিকে, অর্থাৎ Q1 এর জন্য যে প্রাবল্য E1 সেটা কাজ করবে এই দিকে, আর Q2 -9 এই সেই এই +1 অর্থাৎ d প্লাস x দূরত্বে, Q2 থেকে d প্লাস x দূরত্বে +1 কুলম চার্জ যে বল প্রয়োগ হবে তার উপর, সেটাই আমাদের প্রাবল্য। কিন্তু সেটা তো যেহেতু মাইনাস, এই প্লাস কে কি করবে, আকর্ষণ করবে, তার মানে E1 কাজ, E2 কাজ করবে এই দিকে। তাহলে এরকম যদি হয় তাহলে এই যে আকর্ষণ বিকর্ষণ যদি বিপরীত দিকে হলে এবং এই দূরত্ব যদি সমান হয় তাহলে কি হতে পারে, লব্ধি শূন্য হতে পারে। তার মানে যখন দুটাই পজিটিভ কিংবা দুটাই নেগেটিভ, তখন কিন্তু কোন বিন্দুতে মোট প্রাবল্য শূন্য হবে সেই বিন্দুটা তাদের সংযোজক রেখার ভেতরেই থাকে, কিন্তু যখন একটা প্লাস একটা মাইনাস হয়ে যায় তখন সংযোজক রেখার বর্ধিতাংশ অর্থাৎ বাইরে চলে যায়। এবং সে অনুযায়ী তাহলে আমরা ওই একই নিয়মে Q1 থেকে x দূরত্বে প্রাবল্য সূত্র 9×10⁻⁹ Q1/x² এবং E2 হবে 9×10⁻⁹ Q2/ d+x², অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস 9 হলে তখন আমাদের মোট প্রাবল্য শূন্য হওয়ার জন্য এই কন্ডিশন অবশ্যই এই দিকটা সমান হলে মোট প্রাবল্য শূন্য হতে পারে। সমান লিখলে তাহলে এটা এটা সমান লিখলে পাবো হচ্ছে ফাইনালি 9×10⁻⁹ 9×10⁻⁹ এটাকে সমান লিখলে কাটাকাটি চলে যাবে, আমরা ফাইনালি লিখতে পারবো হচ্ছে Q1/x² Q2/ d+x² Q1 এবং Q2 এর মান 4 এবং -9 অবশ্যই, মানে মাইনাস বসবে না, কারণ প্রাবল্যের মানে আমরা কখনোই মাইনাস বসাই না। তার মানে এটাকে +4 মানে 4, Q2 কে 9, d এর পরিবর্তে 2, অর্থাৎ d এর মান যেহেতু 2 এখানে বসিয়ে দিলে এই চল এই সমীকরণে শুধুমাত্র অজানা থাকে কি x, অর্থাৎ সেই দূরত্বটা। তার মানে আমরা সেই দূরত্ব নিন, মানে কোন বিন্দু বলতে যে কোনো একটা চার্জ থেকে দূরত্ব, এই দূরত্বটাই আমাদের প্রশ্নে জানতে চাই। তাহলে এইভাবেই আমরা ওই উভয়ের প্রাবল্য সমান হবে কোন বিন্দুতে কিংবা মোট প্রাবল্য শূন্য হবে কোথায় সেটা আমরা নির্ণয় করতে পারবো।